হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিস্টার্স ব্লগ। আপনারা সব ভালো আসেননি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমি আপনার লগে নতুন একটা ব্লগ শেয়ার করবো, আশা করি আপনারা ভালো লাগবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবা। আজকে আমি আমার ফুরির বার্থডে ব্লগটা শেয়ার করবো, আশা করি আপনারা ভালো লাগবো। তো এখানেও আমি আর আমার হাজব্যান্ড আর আমার বাই চেঞ্জ ইয়ার আমার মেয়ের বার্থডে গিফট কিনার লাগিয়া, তাইর আগর যে সাইকেল একটা ছোট হয়ে গেছে ওটার লাগিয়া, তাই লাগিয়ে একটা সাইকেল কেনার যাইয়ার। আর একজনটা তো দিলেও হয় না, তো আমার তো বাচ্চা দুইজন, আপনারা ভিডিও দেখছেন তো, ছোটোজনেও মানে বড়োজনটা দিলে ছোটোজনটাও দেওয়া লাগে, তো দুজনেরও বার্থডে দুজনেও গিফট পাইলাই। তো আমরা এখন ওয়ালমার্ট গেছি, গিয়া ওখান থাকিয়া তারা লাগিয়া সাইকেল আমরা দেখি, আর আপনারা আমরা আমার লোকে এনজয় করুক। তো সাইকেল কিনি আমরা গরু আইছি, আর ও দুইটা সাইকেল আনি আমরা গ্যারাজর আসছি, তেনে চালানির চেষ্টা করা। আর লগে আরও সাইকেলর হেলমেট আর তাকে নইছে। তো আমার মেয়ের বার্থডে আসিল, তো বার্থডের দিন আমরা ওকে কেকটা আনছি তান লাগিয়া। আর বার্থডের দিন যেহেতু মানে উইকেন্ড আসিল না, উইকটা আসিল, তো আখেরে আর খো হয়েছে না। পরে আমি উইকেন্ডও আমার কিছু ফ্রেন্ডে হয়েছিলাম, তারা আইতা বেশি নাই, দুই ফ্যামিলিরে হয়েছিলাম। আর নহন তো করোনার লাগিয়া কেউ কেউরে করো হইলা আইতা চাই না, আর আমিও আসলে ইয়ে করছি না। তো ওখানেও তাই লাগিয়া আমি ও বার্থডে ডেকোরেশনও বিনা নাইছি অ্যামাজন তাকিয়া। আর এর আগে দেখতে পারছি না আমি চটপটি বানাইতাম হরিয়া মটর সিদ্ধ দিয়া, মানে দিলাইয়ার রাখি দিয়ার আগে তাকিয়া। আরও হেয়ার ব্যান্ডও কিন্তু আমি আনাইছিলাম, আরও হিজাবর ক্লিপ ইতা একলগেও আইছে। তো আমি কি মানে রান্ধা শুরু করে দিছি। এখানে আমি গরুর মাংস, চিংড়ি মাছ আর মাছ ভিজাইছি। তো এখানেও আমি চিংড়ি মাছ এখন দই লাইছি, দইয়া আমি চিংড়ি মাছ দিয়া মালাইকারি রান্ধবো আর ক্লিনও করে লাইছি। আর এই মালাইকারিটা অত মজা হয়েছিল, সবে খাইয়া হয়েছিল, খুব মজা হয়েছে। আর একবার দিয়ে আমি এক ঘন্টা গরুর মাংস মেরিনেট করে রাখিয়া পরে আমি এখন বয়াই দিছি চুলাত। আর একবার দিয়ে চিংড়ি মাছ হইব, আর একবার দিয়ে আমি গরুর মাংস রাঁধিলে আর। তো আপনারা এনজয় করুক। আর আজকে আমি নিজে রাতে মালাই বানাইয়া মালাইকারি বানাইছি। আর এখানেও মানে খালি আদা রসুন দিছি, একটু ধনিয়া, একটু জিরা, একটু হলুদ, মানে সবতলা তোরা তোরা দিছি। কারণ হইল যেন এই চিংড়ি মাছটাত মশলা খুব কম লাগে। আর মানে আজকে আমি ফুরা রেসিপি দিয়ে আনা, একটা অন্যদিন যদি রাঁধি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো।
কারণ আমার খুব বেশি ঠান্ডা লাগছে গলাতে। আপনারা হয়তো বুঝতে পারেন আমার বয়স আর এখন হুনার ঠান্ডা লাগে, আমি বেশি মারতামও পারি না। অন্যদিন রাঁধিলে অবশ্যই আমি রেসিপি দেওয়ার চেষ্টা করব। তো ওই কেন আমি বেরেস্তা বানাইয়া বেরেস্তা আর মালাইরে একলগে ব্লেন্ড করে লাইমু, বেশি করে কাঁচা মরিচও দিলাইছি। দিয়ার পরে আমি আস্তে আস্তে দুধ দিলাইমু, এটা আসলে মেইনলি কোকোনাট অয়েল দিয়া, কোকোনাট সরি কোকোনাট মিল্ক দিয়া করেন, বাট আমি পুরোটাও মিল্ক দিয়ে করি, আর কারণ আমার ঘরে একজন গেস্ট আইসেন তার কোকোনাটও অ্যালার্জি। তবে ওল্লা করাইও খুব মজা লাগছে। তো আমি মালাই আর বেরেস্তার পেস্ট গুন ডালি দিয়ার, সবার লাস্টে আমি ঘি দিলাই আর আসলে একটু অত মজা হয়েছে, খুব মজা হয়েছে। একটা সবটিও মোটামুটি মজা হয়েছে, বাট চিংড়ি মাছটাও খুব বেশি ভালো হয়েছে। তো আমার গরুর মাংস আর চিংড়ি মাছ হয়ে গেছে, এখন আমি বেগুন বোয়াই দিমু। আর বেগুনটা হলো আমি মাঝখান কাটি আনিছি, আর এখানে আমি ডাইল একটু ডাইল রান দি আর তো পেঁয়াজ আর রসুনটি আমি গি দি বাগার দিলাই আর বেগুন ভাজিও হয়ে গেছে। আর আমি একটু মাছ ভাজিও রাঁধছিলাম, আসলে ভাজি না একটা একটু ঝোল ঝোল মানে বোনা ভাজি টাইপ, আরও চটপটি লাগিয়া আমি পরে চটপটিও বয়াই দিছি, কারণ আমি চাই আর একটু ফুচকা চটপটি করতাম। তো চটপটি গুনো হয়ে গেছে, আর পরের দিন আমরা তান বার্থডে ডেকোরেশনও লাগিয়া তো সাজাইয়া, আর এদিন তেমন একটা সুন্দর করে আসলে সাজাইতাম পারছি না, এরপরেও চেষ্টা করছি। আর এখানেও আমি বাচ্চান তোলাকে কিছু গিফট মানে প্যাকেট করি আর বাচ্চা নাই বা তারা লাগিয়া, কেন কিছু টয় বেলুন তারপরে ক্যান্ডি ললিপপ ওটা দিয়ে আমি তারা লাগিয়া গিফট প্যাক বানাই আর বাচ্চান তো তো কোনো ছোটো জিনিসও তারা খুশি হয়ে যায়। আর আমি ফুচকাও বাজি লাইছি আর এখানে পোলাও বাই দিছি, তার আইচন পরে আরও পিঠাটা পাপিয়ে বানাই আনছেন অত মজা, পিঠাটা আমি পছন্দ করি দেখাতে আমার লাগে বানাই আনছেন। আর প্রথমে পরে আমরা ফুচকা চটটি খাইছি, এটা আসলে তার আর আবদার আসিল। আর পরে রাত্রে পাতত খাওয়ার পরে আমরা তরমুজ খাইছি, মানে তরমুজটা খুব মজা,
তরমুজ আছিল আর এজন ভাবিয়ে আমার মেয়ের লাগে একটা কেক তার নিজের হাতে বানাই আনছই খুব ভালো কেক বানাইতে পারইন আর আশা করি আমার ব্লগ আপনারা ভালো লাগছে থ্যাংক ইউ ফর ওয়াচিং সিস্টার্স ব্লগ